বাংলাদেশে 10 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এর থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি সম্ভাবনা না আশঙ্কা রয়েছে সম্ভাবনা সাধারণত ইতিবাচকের ক্ষেত্রে বলা হয় যে আমার একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে আমার চাকরি ছুটার আশঙ্কা আছে তাহলে সম্ভাবনার আশঙ্কা সাধারণত এর ব্যবহার নেগেটিভ ক্ষেত্রে আশঙ্কা হয় আর পজিটিভ ক্ষেত্রে সম্ভাবনা হয় বাংলাদেশে 10 মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আছে মানে এটা বিরাট সম্ভাবনা আমার ব্যাপারে আর ভালো কিছু হবে এই তো না সেটা তো না আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুক দেখুন 10 মাত্রার ভূমিকম্প লাগবে না 12 মাত্রার লাগবে সেটা একমাত্র আল্লাহ জানেন তবে আমাদের যে কাঠামোগত দুর্বলতা দেশের বিশেষ করে শহরের রাজধানীর সেটা আমরা সবাই জানি সামান্যটা জলাবদ্ধতা তৈরি হলেই যে অবস্থা তৈরি হয় সেখানে বড় কোনো ভূমিকম্প হলে কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এই জন্য আমাদের কর্তা ব্যক্তিদের উচিত আমাদের অবকাঠামোগত উন্নতির ব্যাপারে আরও নজর দেওয়া আল্লাহ না করুক এরকম পরিস্থিতি হলে উদ্ধার কর্ম করার মতো আমাদের আসবাবপত্র মেশিনারিজ বা যা দরকার সেগুলো আদৌ আছে কিনা একমাত্র আল্লাহ ভালো জানেন আপনারা আমার চেয়ে ভালো জানেন যে প্রয়োজনীয় জিনিস রুটিন যে কাজগুলো লাগে সেগুলোর জিনিসই নেই আর আপৎকালীন সময়ের কথা তো বলাই বাহুল্য আমরা অনেক অপ্রয়োজনীয় খাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করি যত তোরণ নির্মাণের টাকা এদেশে খরচ করা হয় যারা যখন ক্ষমতায় আসে তোরণ আছে না ওই যে গেট একজন নেতা একদিকে যাবে 50টা 100টা গেট নির্মাণ হয় কিরে বাবা এই গেটের তো টাকা খরচ হয় তো নাকি কোটি কোটি টাকা যে খরচ হচ্ছে এখান থেকে প্রাপ্তিটা কি এই গেটগুলোতে আবার একদিন পরে ভেঙে ফেলা হবে তাই না এরকম শুধু তোরণ নির্মাণ না হাজারো আইটেম আছে এই সমাজে যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে যায় অথচ এই টাকাগুলো দিয়ে আপৎকালীন সমস্যা দূর করার জন্য আগে থেকে আগাম ব্যবস্থাপনা প্রসিডিওর ব্যবস্থাপনা আমাদের থাকতে পারতো কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই সংস্কৃতি আমাদের সমাজে হয় নাই আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয় শুভবুদ্ধির উদয় হয় দায়িত্বশীল যেন তারা হন আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং এই ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন আমরা যার যার জায়গা থেকে নিজে সতর্ক থাকব সচেষ্ট থাকব আর আল্লাহ না করুন এরকম কোনো পরিস্থিতি হলে স্বার্থপরের পরিচয় না দিয়ে নিজের জীবনের পাশাপাশি আশপাশে মানসিক কল্যাণটা খেয়াল করার চেষ্টা করব আমরা যখন ঘরবাড়ি বানাবো বিল্ডিং কোড মেনে এবং প্রচলিত যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো মেনে করব যাতে করে অন্যের বিপদের কারণ না হয়